এই যে একটা কই মাছ পাওয়া গেছে, কি বানা দাদু? মই মানাই মই 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 কার? এই যে দাদুর কাস্টমার আইছে, ভালো আছে? ভালো তো ছোট্টু কাকু এখন বাইর পাতবে, কই পাতবা বাইরটা আমি বুঝতেছি না, কাদাতে নামিয়ে পড়ছি। এই যে বাইরের ভিতরে মাছ বিক্রি করছে, তো এখান থেকে লাভ দিয়ে মাছ এখানে এসে পড়তেছে। এই যে দেখছেন, এই যে তো দর্শক বন্ধুরা, ওই যে ডুবা থেকে নাকি ছোট্টু কাকু মাছ ধরতেছে, তো চলুন যাই গিয়া দেখি কি মাছ ধরে সে। স্নান করে আসছো দাদু? স্নান হয়ে গেছে? স্নান হয়ে আসছে, ঠিক আছে। ওই যে সে মাছ ধরতেছে, কি মাছ ধরে ধর কি না মাছ নাকি? ডুবাত পাচ্ছিলা? পাচ্ছিলাম। তোমার মাছটি একটা এসে কাল দছো? বাড়ি থেকে বাইর নিয়ে আসলাম, তো ছোট্টু কাকু এই বাইর কোথায় পাতবো আমি জানি না ঠিক, তো সে কইতেছে এই বাইর দিয়ে নাকি মাছ মারা যাইব, তো চলুন যাই গিয়া দেখি কই পাতে, মানে ডুবার আর কি, ডুবার কোন জায়গায় পাতবো জানি না। এই যে বাইর, শুনো মাছ খাইছ? কি মাছ এটি? এই জালে তো মাছ লাগে ঠিক, কিন্তু খুলনটাই সমস্যা। হ্যাঁ, খুললে ধীরে লাগে, অনেক টাইম লাগে, লাগে তো 10 মিনিট লাগবে। হ্যাঁ, 10 মিনিট লাগলে 1 ঘন্টা লাগবো পুরলি। উফরে বাইন্দে পরে দাঁড়াইলে তেলে সহজে পরে মিনিট বাকু দেখছি দাঁড়া দাঁড়া হালা দিছে, দাঁড়া দাঁড়া হালে তো তাহি করে লইলে তখন একবারে। হ্যাঁ, তোর নাম কি রে? বর্ষা। আর আমরা কি ডাহি? আর ছোট্টু কাকু আমরা কি ডাই? তোমার বাবুরে কি ডাই? আমরা গাগুলুক। তোমার প্রিয় মাছ কি? কি মাছ খাইতে তুমি বেশি পছন্দ করো? ফাঙ্গাস। ফাঙ্গাস? যে কোনো মাছের মাথা। ফাঙ্গাস বেশি ভালো লাগে তোর? হ্যাঁ। আর এই যে দাঁড় কিনা মাছ খাইতি না? ছোটো মাছ খাস না? খাই টুটাই, কিন্তু বড় মাছ বেশি গাছ ফাঙ্গাসটা। ফাঙ্গাস ফাঙ্গাস আর সিলভার তো এই দেশে নাই। সিলভার তো আছে। তাহলে কই? ইলিশ না? ইলিশ, ইলিশ তো নাই, সিলভার তো আছে এই দেশে। মাছ দিয়ে দে বেশি কথা এখানে দে যা। এই যে ডুবা থেকে তো পানি হিচ্ছে, এই যে এই ড্রেন দিয়ে নেওয়া হইতেছে বাড়ির পিছনে, এই যে দেখেন ড্রেন দিয়ে বাড়ির পিছন থেকে মাছ আইসে, এই যে এই জ্বালা খেতে পড়তেছে লাভ দিয়ে লাভ দিয়ে। এই যে অনেকটি মাছ রে টুনু, টুকা টুকা সবজি টুকা। এই যে একটা লাঠি মাছ, নে 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 নে, দারুন দারুন। এই যে পুটি দাঁড়ি নাও আছে। হ্যাঁ, মেলা ডিদু মাছ। এই যে দেখেন জ্বালা খেত বেড়ে রয়েছে মাছে, মানে এই ড্রেনের পানি তো ওই যে বাড়ির পিছনে দাঁড়িয়েছে, এই পিছনে যে পাগার টাগার আছে এখান থেকে এই মাছ এদিক দিয়ে এসে উজাইছে, উজাইয়া তারপরে এই যে লাভ দিয়ে লাভ দিয়ে জ্বালা খেতে পড়তে দেন। জ্বালা খেত মাছে এই যে গিজ গিজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, মেলা মাছ। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মাছে দৌড়াদৌড়ি দেন।
এটা কোন থেকে মাছ আইলাছে একটু খুচরা নিয়ে দেখি। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে ড্রেন দিয়া পানি একদম এই যে বাড়ির পিছনের ক্ষেতগুলো যাইতেছে, এই ক্ষেতগুলো এই যে বইরে গেছে ডুবার পানি দিয়া। তো মাছ এদিক থেকে কোথা থেকে জানি আসতেছে। এই যে এখানকার যে পাগারগুলো এইগুলা থেকে উঠছে মাছ, উঠতে তারপরে এই ড্রেন দিয়া মাছ যাইতেছে এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া একদম ওই যে বাড়ির সামনে। এই যে জ্বালা খেতে ছোট একটু জাল ফেলাইছে, এটি বাড়ির ফিস থেকে আইতা। এই যে একটা গুটি মাছ লাভতে পেরেছে, এই গুটি মাছ, ছোট গুটি মাছের বাচ্চা। তো ছোট্টু কাকু এখন বাইর পাতবে, কই পাতবো বাইর দিয়ে আমি বুঝতেছি না, কিন্তু পানি আসা যাওয়া করে না তো মাছ ডুবো কেমনে। হ্যাঁ ও পানি তো হিসতে আসতো নামতে আছে। হ্যাঁ কাদাতে নামে পড়ছি, এই যে এইখানে পাতা হইব বাইর। তো ডুবার পানি তো হিসা হইতাছে, যার কারণে এই যে ক্ষেতগুলোতে মানে উঁচা জায়গায় ওই ক্ষেতের পানি নামতেছে নিচে। তো এই যে এদিক দিয়ে পানি নামতেছে, তো মাছ এসে উপরে উঠতেছে। তো বাইর পাইতে রাখলে বাইরের ভিতরে যায় ডুবো মাছ। তো গতকালকে সারারাত্রই মানে যে মোটর চালু ছিল পানি সেচা হয়েছে ডুবা থেকে, চারিদিকে একদম শুকায় যাইতেছে দেখেন। তো এই যে এইগুলোতে জ্বালা ফালানো হইব আর কি ধানের বীজ, এই কারণে ডুবার পানি কমানো হইতেছে। তো ডুবার পানি শুকিয়ে গেলে একবারে ডুবার যত মাছ সব ওই যে এখানে ডুবার ভিতরে খৈন দেওয়া আছে মানে পাগারের মতো, ওইখানে গিয়ে সব মাছ ঢুকবে। তারপরে ওই খৈন থেকে খৈন সেচে মাছ ধরা হইব। এই যে বাইর পাতা হয়ে গেছে, তো মাছ ঢুকবো নাকি? হ্যাঁ, এই ক্ষেত কি সয় আলবা? আর তো কমবো হানি, আর তো কমবো। এই যে এই ক্ষেতে কি পরিমাণ মাছ দেখেন, এই যে বাইরের ভিতরে মাছ ঢুকে পড়ছে, মাছ লড়াচড়া করতেছে বাইরের ভিতরে। তো এখান থেকে লাভ দিয়ে মাছ এখানে এসে পড়তেছে, এই যে দেখছেন। তো আমি একটু এদিকে নামি দেখি লাভ দিব। এই যে এই যে এই যে এই পুঁটি মাছটা বড় ছিল, এই যে এই যে জালটা দিয়ে আর গিয়া আর একটা জাল আছে এটা তুললাম। আরে কি বানাও দাদু? মই মানাই মই 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 কার এই বেটা, এই যে দাদুর কাস্টমার আইছে, ভালো আছে? ভালো
তো দাদুরে তো দেখেন এই মাত্র এই যে একজন একজন লোক আসছে দাদুর কাছ থেকে আর কি মই বানানোর জন্য। তো দাদু মই বানাইতেছে। তো দাদু এই যে মই, তারপরে এসে লাঙল, নৌকা, এসবের জন্য আগে বিখ্যাত ছিল অত্র এলাকাতে, খুব ভালো বানাইতে পারতো। তো দূর দূরান্ত থেকে মানুষজন আসে দাদুর কাছে, এগুলো বানাইতো। তো এখন বানায় না, মানে এই যে যারা খুবই পরিচিত তারা আসে মাঝে মাঝে, আসে আবদার করে যে না একটা বানাইয়া দিতে হইব। তো এই মানে সুবাদে আর কি বানিয়ে দেয়। তো এই যে আজকে একজন লোক আসলো, দাদুর পুরানো কাস্টমার, মানে অনেক আগে থেকে দাদুর সাথে পরিচিত, ভালো সম্পর্ক, এই কারণে আর কি দাদু এই যে মই বানাইয়া দিতেছে। মানে এখন মন চাইলে আর কি করে, তবে দাদুর একটা অভ্যাস হলো সে বসা থাকতে পারে না, মানে কাজ কিছু না কিছু কাজ করবে সে, এই কারণে এখনও সে যে আয়রন ম্যান। দাদুরে তো আমি আয়রন ম্যান বলি, দাদুর যে মানে এখনও যে স্ট্রং, মানে যে কেউ দেখলেই মানে অবাক হয়ে যায়। তো এই যে এইখানে আরেকটা জাল পাচ্ছে ছোট্টু কাকু, তো এই জালটা এখন তোলা হবে। তো এটা হচ্ছে একটু বড় সাইজের মাছের জাল আর কি, কই মাছ, লাটি মাছ, খৈলা মাছ এগুলো লাগে। পুঁটি মাছ, খৈলা মাছ, এই যে একটা কই মাছ পাওয়া গেছে। লাটি মাছ দেখো, এটা লাটি লাটি মাছ জালে কামড় দিয়ে ধরে রাখে। এমন যে লাগাটা গেছে শোল মাছটি কই বড় দুঃখে সালে কই। এই যে ডুবা শুকিয়ে গেলে সব মাছ এই যে খৈনের ভিতরে যায় ডুববে, এই যে খৈন। তো খৈন হিসাব হইলে প্রচুর মাছ পাওয়া যায়। 2022 সালে যে মাছ পাওয়া গেছিলো, মানে এত পরিমাণ মাছ পাওয়া গেছিলো, এই বছর কি পাওয়া যাবো কি না বোঝা যাইতেছে না এখনও, তো আর কিছুদিন পরে বোঝা যাইব। তো এই ডুবা থেকে মাছ ধরা নিষেধ করে দেওয়া হয়েছে অনেক আগেই, কিন্তু তবুও মানুষজন আইসা চুরি করে মাছ ধরে নিয়ে যায়। তো আজকেও আসবে, কারণ আসছে যে এখন তো ডুবা মোটামুটি পরিষ্কার এবং পানিও শুকিয়ে গেছে। তো যদি 10-20 মিনিট জালটা ফেলে রাখে তাহলে জাল ভরে যাইব। তো দেখে দেখে রাখতে হবে। তো এই খেতে ছোট্ট একটু জাল পাততেছে, জাল পাইতে মানে একটা এখানে একটা লড়াচড়া দিব আর কি, লড়াচড়া দিলে মাছ দৌড়ে আইসা এই জালের মাঝে বাঁচব। তো কীভাবে বাঁধায় মাছ দেখাই আপনাদেরকে, সাথেই থাকুন। এই যে ছোট্ট কাকু লড়াচড়া দেওয়া শুরু করে দিয়েছে আর মাছ লাফালাফিও করা শুরু করছে। এই যে একটা লেগে আছে, এই যে একটা পুঁটি মাছ, এই আমার পায়ের নিচে একটা মাছ।
দই ঢেলছি দই ঢেলছি, এই যে লাঠি মাছ, লাঠি মাছ পুটি পুটি দেশি পুটি, একবারে রূপালী পুটি, বাজা খাওয়ানোর জন্য একবারে সাইজ সাতটা মাছ গিয়েছে নাকি, এই দেখেন খৈনের ভিতরে যে কলমি ফুল যে ফুটাটা ফুটছে, কলমি শাকের ফুল, এই যে মোটর এখানে পানি নিছে, মোটর চলতেছে, হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রের মধ্যে মাছ আটকা পড়ছে, এই যে জাল দেওয়া এই মাছগুলো ধরাইছে, পুঁটি মাছ, কইলা মাছ, কই মাছ, লাটি মাছ, খেয়েছে মেনু, মেয়া মেয়া করতে হস করে খিদা লাগছে, হ্যাঁ এই যে নাও মেনু, এই ওয়াইফাই বিস্কুটগুলো খাইতে পছন্দ করে, নাও খাও, খুবই পছন্দ করে খাইতে, এই যে এটা হলো সবরি কলা গাছ, সবরি কলা গাছে সরি হয়েছিল, কলার সরি হয়েছিল কিন্তু গাছটা মারা যাইতেছে, তো মাছ টাছ দৈরা আইছে ছোট্ট কাকু আবার হাল চাষ করতে নেমে পড়ছে ট্রাক্টর নিয়ে, তার এই যে হাল চাষ করতেছে এখানে, সে এই যে হাল চাষ করে এসে আবার এই যে গাছ থেকে সুপারি পাড়ছে, বাইর যে ভাবছো তুলতা না, বাইর সকালে সকালে তুলবা, দর্শক বন্ধুরা বাইর তুলে হইব সকালে, তো সকালে দেখাবো বাইরে কি পরিমাণ মাছ মানে ঢুকে, হ্যাঁ এটি কি বুলবুলি, বুলবুলি বুলবুলি কি উফরে দাদা, হ্যাঁ বুলবুলি বুলবুলি, এটি অন্য কোনো পাখি, বুলবুলি কোনো সময় এমন উপরে উঠছে দেখছো, বুলবুলি বুলবুলি না, এটিও কোনো পাখি আইছে আর কি আমাদের এলাকাতে, তো মানে এখনই দেখছি যে মাছ ঢুকতেছে, তো সকালে কী পরিমাণ মাছ ঢুকে তো দেখতেই পারবেন, তো মোটর আর আর কত সময় চলবো, আর ঘন্টাখানি চলবো, পরে শেষ, পরে শেষ, আর পানি কমাইতা না, আর পানি কমাইতাম না, এই যে মোটর এখনও চলতেছে, অনেকটা শুকাইছে, জ্বালা ফালানোর জন্য উপযুক্ত হয়ে গেছে,